হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মূলত পিসি বিল্ডার বা গেমার যারা আছেন, পিসি কম্পোনেন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কম্পোনেন্টটি হলো গ্রাফিক্স কার্ড। কিছুদিন আগে গ্রাফিক্স কার্ডের প্রাইস কিছুটা কমেছিল, বাট বর্তমানে ডলারের প্রাইস কিছুটা বাড়ার কারণে প্রায় সব আইটি প্রোডাক্টের দাম বাড়তে শুরু করেছে, তো গ্রাফিক্স কার্ডের দামও কিছুটা বাড়তে শুরু করেছে। তো মূলত যারা বাজেট বিল্ডার্স বা গেমার্স হয়েছেন, তারা সবসময় চান পিসি বিল্ড করার সময় একটি বাজেটের মধ্যে সবচেয়ে ভালো যে কার্ড আছে সেটা নেওয়ার জন্য। তো সেই প্রেক্ষিতে আজকে দেখে নেওয়া যাক আসুসের ফোন এক্স এডিশনের জিফোর্স জিটিএক্স 1050Ti। প্রথমেই দেখে নেওয়া যাক আসুসের ফোন এক্স এডিশনের জিফোর্স জিটিএক্স 1050Ti 4GB এর স্পেকটি। আসুসের জিফোর্স জিটিএক্স 1050Ti মেমোরি সাইজ হচ্ছে 4GB, এর মেমোরি টাইপ GDDR5। কার্ডটির জিপিও বেস ক্লক হচ্ছে 1290 MHz এবং জিপিও বুস্ট ক্লক হচ্ছে 1390 MHz। এর মেমোরি ক্লক 7008 MHz এবং মেমোরি বাস হচ্ছে 128 GB। গ্রাফিক্স কার্ডটির রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই হচ্ছে 300 W-এর এবং এর ইন্টারফেস হচ্ছে PCI এক্সপ্রেস 3.0। এর পোর্ট হিসেবে পাচ্ছেন একটি HDMI পোর্ট, একটি ডিসপ্লে পোর্ট এবং একটি HDMI পোর্ট। এটি আপ টু 8K ডিসপ্লে অ্যাট 60Hz সাপোর্ট করে এবং ডাইরেক্ট এক্স 12 সাপোর্টেড। তো চলুন আসুসের জিফোর্স জিটিএক্স 1050Ti ফোন এক্স এডিশন গ্রাফিক্স কার্ডটি আনবক্সিং করে দেখা যাক।